তহবিল নিউজ সত্যের সাথে। পবিত্র কোরআনের বিধান অনুযায়ী ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড আইন পাশ করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন গাজীপুর জেলা কালিয়াকৈর থানার 4 নং মৌচক ইউনিয়নের 6 নং ওয়ার্ডের নবুয়ারবাগ বাইতুল হক জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্বাসউদ্দিন আবদুল্লাহ। 22 অক্টোবর বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবার জন্য ব্যানার ও ফেস্টুন নিয়ে তিনি একা দাঁড়িয়ে থাকেন। এ সময় মাওলানা আব্বাসউদ্দিন আবদুল্লাহ ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড আইন পাশ করায় প্রধানমন্ত্রীর প্রশংসা করেন এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। এ রায়ের ফলে বাংলার জনগণ যেমন খুশি তেমনই খুশি হয়েছেন তিনি। এছাড়া তিনি প্রধানমন্ত্রীর নামে আইডি কার্ড বানিয়ে গলায় ঝুলিয়ে রাখেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড আইন পাশ করেছেন, এভাবেই তিনি সমাজ থেকে ঘুষ দুর্নীতি বন্ধ করতে পারবেন এবং চোরের হাত কাটা আইন পাশ করার জোর আকুতি জানান। আমার বাড়ি 18 গছিয়া ইউনিয়ন আমতলি থানা জেলা বরগুনা। আমি মাওলানা মোহাম্মদ আব্বাসউদ্দিন আবদুল্লাহ, ইমাম ও খতিব নৌবরবাগ বাইতুল হক জামে মসজিদ গাজীপুর জেলার কালিয়াকৈর থানার মৌচক ইউনিয়ন 6 নং ওয়ার্ডের এক মসজিদের খতিব। পবিত্র কোরআনের বিধান অনুযায়ী প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড আইন করায় আমি তাকে ধন্যবাদ জানাই। প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, থ্যাংক ইউ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। এই রায়টা পাশ করার পরে বাংলাদেশ যেন শান্তি বিরাজ করতেছে। আজকে গোটা দেশ ধর্ষণে জর্জরিত। এই রায় বাংলার জনগণ খুশি, আমি নিজে খুশি হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামকে গলায় ধারণ করে জুমার মসজিদে বিশাল আলোচনা করেছি মুসল্লিদের মাঝে। মুসল্লিম আলোচনা করে এবং প্রধানমন্ত্রীর তার অবদানের কথা তুলে ধরেছি মুসল্লিদের মাঝে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অন্তর অন্তরস্থলে ধন্যবাদ জানাই। তাকে আমি আমার মায়ের মতো ভালোবাসি, কেননা তিনি কোরআনের বিধান পাশ করেছেন। এই আইন পাশ হওয়ার পূর্বে বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা এলাকায় ধর্ষণের এত খবর প্রচারিত হয়েছে, এত খবর আসছেন যেন আমরা নির্বাচনের পরে যেভাবে ভোটার কালেকশনের খবর পড়ি, এভাবে আমরা ধর্ষণের খবর পড়তেছিলাম। শুকর আলহামদুলিল্লাহ, আইন পাশ করায় সেরকম আর ধর্ষণ হইতেছে না। তারপরও কবল প্রজাতি ঠিক হবে কীভাবে, এরপর আমরা ধর্ষণের খবর মাঝে মধ্যে দেখতে পাই। এজন্য সরকার আবেদন থাকবে এই ধর্ষণের আইন যেন তাড়াতাড়ি বাস্তবায়ন করা হয়, বাস্তবে রূপান্তরিত করা হয়, যাতে গোটা বাংলাদেশ শান্তি বিরাজ করে। আমি প্রধানমন্ত্রী ধন্যবাদ জানিয়ে এবং আমার এই আবেদন প্রধানমন্ত্রীর কাছে রেখে আজকের মতো আমি প্রেস ক্লাবে আসলাম। শেখ হাসিনাবুর খুব কৃতজ্ঞ, আল্লাহ তালা তাকে দীর্ঘ হায়াত দান করুক। আমি জুমার মসজিদে তার জন্য দোয়া করেছি মুসল্লিদের নিয়ে এবং তার অবদানের কথা জুমার মসজিদে বলেছি। ইসলাম ইজ নট অনলি দ্য ম্যান অফ রিলিজন বাট অলসো কমপ্লিট গড অফ লাইফ, ভিক্টরি অফ ইসলাম ইজ নেসেসারি লিড টু লিবারেট অ্যান্ড হিউম্যানিটি। যাই হোক, এজন্য অনেকে বলে হুজুর আপনি কে আওয়ামী করেন, নো আওয়ামী লীগ, নো বিএনপি, ইসলামিক আন্দোলন বাংলাদেশ বেস্ট অফ দি পলিটিক্যাল পার্টি অ্যান্ড প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাইগ্রেটেড অফ আল্লাহ জালিকাল কিতাবুল্লাহ রেবাফি দেয়ার স্নো ডাউন ইন দি সলি বুক হুদাল্লিল মুত্তাকিন ফায়ার বিট আল্লাহ। আসলে ইসলামের মধ্যে শান্তি, কোরআনের মধ্যে শান্তি, ধর্মের দিক নির্দেশনা মানার মধ্যে শান্তি। আল্লাহ তালা গোটা জাতিকে আল্লাহ বুঝ দান করুক এবং কোরআন হাদিস অনুযায়ী জীবন করার তবে দান করুক। এই মানুষদেরকে এ বিষয়ে সচেতন করতে হবে। প্রত্যেকটা মসজিদে ইমাম সাহেবের দায়িত্ব কর্তব্য হলো এই তত্ত্ব পৌঁছে দেওয়া যে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, যাতে জনগণ সচেতন হয় এবং এই এই কর্ম থেকে তারা বিরত থাকে। আর যেন কোনো মা, আর যেন কোনো মায়ের সন্তান যেন ধর্ষণের শিকার না হয়, কোনো বাবা যেন তার মেয়েকে নিয়ে টেনশন না করে, মানুষ যেন স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং যারা চাকরিজীবী নারীগণ তারা যেন সুস্থে তার ফ্যাক্টরিতে আসতে পারে, যাইতে পারে, কোনো নির্যাতনের শিকার না হয়, এই আকুল আবেদন রেখে